হ্যালো ফুড সিন্ড্রোম ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দুপুরের রান্নার দায়িত্ব আমার পড়েছে, আবার বাড়িতে তেমন কিছু রান্নারও নেই, কিন্তু কিছু ডিম আছে। তাই আমি ভাবছি ডিম দিয়েই ভালো কিছু একটা রান্না করে ফেলি। অ্যাকচুয়ালি ডিম দিয়ে কিন্তু অনেক রান্না করা যায়। আচ্ছা, যদি আমি 7 ডে একটা এগ চ্যালেঞ্জ নিই, যে আমি 7 দিন তোমাদের সাথে নতুন নতুন ডিমের রেসিপি শেয়ার করব, তাহলে কেমন হয়? শুনতে তো বেশ ভালোই লাগছে, চলো ট্রাই করা যাক। তাহলে আমি তোমাদের জন্য পরপর 7 দিন 7টা ডিমের ভালো ভালো রেসিপি আনবো, আর তোমরা আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। আর অবশ্যই ট্রাই করবে কিন্তু তোমরা। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ভাপা ডিমের রেসিপি। তাহলে চলো আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করে ফেলি। ডিম ভাপা বানানোর জন্য আমরা 4টে ডিম খুব ভালো মতন সেদ্ধ করে সেটাকে অর্ধেক করে নুন হলুদ মাখিয়ে নেব। খুব আলতো হাতে মাখাবো যাতে কুসুমগুলো ভেঙে না যায়। এবার একটা কড়াইয়ে 2 টেবিল চামচ তেল দিয়ে সেটাকে একটু ভালো করে গরম করে নেব, আর এর উপরে আস্তে আস্তে খুব সাবধানে ডিমগুলো দিয়ে দেব। ডিম একদিক ভালো করে ভেজে নেব আমরা, এরপর খুব সাবধানে সেগুলোকে উল্টিয়ে দেব। আমরা খুব কড়া করে ভাজবো না, একদম হালকা করে ডিমগুলো ভাজবো। আমাদের ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার আমরা তুলে নেব ডিমগুলো। ওই কড়াইয়ে বেশি তেল না দিয়ে সেম তেলের মধ্যে আমরা একটা বড় পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দেব হালকা নেড়ে। তার মধ্যে 4 থেকে 5 কোয়া রসুন থেতো করে কুচি করে নিয়েছি, সেটাও অ্যাড করে দেব। আমরা কিন্তু খুব বেশি ভাজবো না পেঁয়াজ, জাস্ট কাঁচা ভাবটুকু যাওয়ার জন্য যেটুকু ভাজতে হয় সেইটুকু ভাজবো। এবার মিক্সার গ্রাইন্ডারের একটা জারে আমরা 3 টেবিল চামচ পোস্ত, 2 টেবিল চামচ সাদা সর্ষে আর সাথে 2টো কাঁচা লঙ্কা দিয়ে খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানোর জন্য প্রথমে আমরা ড্রাই গ্রাইন্ড করব, তারপর একটু জল দিয়ে সেটাকে স্মুথ পেস্ট বানিয়ে নেব। আমরা একটা টিফিন বক্সের কন্টেনারে পেস্টটা ঢেলে নেবো, আর সাথে যেহেতু কন্টেনারে অনেকটা মশলা লেগেছিল তাই কন্টেনার ধোয়া জলটাও দিয়ে দিলাম, আর সাথে দিলাম আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ আর রসুন ভাজাটা। এবার এর মধ্যে আমরা 1/2 টেবিল চামচ দেব নুন, আর 1/4 চামচ দেব হলুদ গুঁড়ো, আর সব থেকে ইম্পর্টেন্ট 2 টেবিল চামচ দেব সর্ষের তেল। খুব ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নেব। তোমরা চাইলে এর মধ্যে আরেকটু জলও অ্যাড করতে পারো। খুব সাবধানে এবার ডিমগুলোকে আমরা রেখে দেব টিফিন কোটের মধ্যে। আর তারপর কিছুটা মশলা আমরা ডিমের উপর ছড়িয়ে দেব যাতে ডিমের মধ্যে ফ্লেভারটা চলে যায় সর্ষে আর পোস্ত। এবার টিফিন কোটর ঢাকনাটা আমরা আটকে রেখে দেব, আর একটা কড়াইয়ে 2 কাপ মতন জল গরম করে তার উপরে একটা স্ট্যান্ড দেব, আর ওই স্ট্যান্ডের উপরে আমরা টিফিন বক্সটা খুব সাবধানে রেখে দেব। টিফিন কৌটোটা আমরা জলের মধ্যে 15 থেকে 20 মিনিট রাখবো। আমরা কিন্তু ঢেকে দেব কড়াইয়ের মুখটা। 15 থেকে 20 মিনিট পর আমাদের ডিম ভাপা কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য। গরম গরম ভাতের সাথে অবশ্যই তোমরা ট্রাই করবে। আজকের ভাপা ডিমের রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানানোর জন্য আমাকে কমেন্ট করো। যদি আমার ভিডিওটা দেখতে ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইবও করে দিও। আজকের মতো এইটুকুই, আবার কালকে দেখা হচ্ছে নতুন একটা ডিমের রেসিপি নিয়ে। সঙ্গে থেকো, টাটা।